হস্তি বাহিনীর ঘটনা শোনাই। হাবাসার রাজত্ব ছিল কোথায় বললাম, হাবাসাতে, এবং তার সাথে সাথে ইয়ামানে, ইয়ামান এলাকা, আরবের দক্ষিণ অঞ্চল, বর্তমান যে ইয়ামান, সানআ, আদান, এসব এলাকাগুলি, তো এইসব এলাকার উপর রাজত্ব ছিল। হ্যাঁ, হাবাসার নাজাসি এই শাসকের, এই শাসক এবং এখানকার দেশবাসীরা কোন ধর্ম অবলম্বী ছিল, খ্রিস্টান ছিল, এরা ছিল খ্রিস্টান। এই ইয়ামান দখল করার জন্য সেই যুগে খ্রিস্টানরাও চেষ্টা করত, আর হ্যাঁ পারস্য দেশ থেকে পার্সিয়ানরা চেষ্টা করত, ইতিহাস আগে থেকে চলে আসত। তাহলে এখানে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ইয়ামানে ছিল, পক্ষান্তরে ইয়ামান ছাড়া যে আরবের এলাকাগুলি, মক্কা মদিনা হোক অথবা নাজদা এইসব এলাকাগুলি হোক, রিয়াজ কাসিব এসব এলাকা হোক, অথবা উত্তর অঞ্চল হোক, ধরেন আপনার খাইবার ইত্যাদি, তবুক, তো তবুক কাছাকাছি হইলে আবার ওই সামদেশে রোম সাম্রাজ্যের আধিপত্য তখন ছিল, ওইসব এলাকার রাজত্ব ছিল। এক কথা মক্কা মদিনা হেজাজ এইসব এলাকার ওপর, আর নাজদ এইসব এলাকার ওপর কোনো রাষ্ট্রীয় শাসন ছিল না, এগুলোতে ছিল কি গোত্রীয় শাসন, এগুলোতে ছিল গোত্রীয় শাসন। প্রত্যেক কাবিলার বংশের একজন সর্দার হইতেন, হ্যাঁ সৈয়দ হইতেন, যিনি পরিচালনা করতেন। কোরাইশ বংশের শাসন ক্ষমতা কার হাতে, নবী করিম শাসন দাদা আব্দুল মুত্তালিবের হাতে, তার আগে হাশেমের হাতে, ইত্যাদি। এইভাবে হাবাসা থেকে গভর্নর পাঠিয়েছিলেন এই নাজাসি রাজা খ্রিস্টান আবরাহাকে, আবরাহা নামক যে ব্যক্তিকে আমাদের দেশের লোকেরা অনেকে জানে না, বলে যে আবশাহা আবরাহা বাদশাহ, বলে না বক্তার কি বলে আবরাহা বাদশাহ, না উনি বাদশাহ রাজা ছিল না, সে বাদশাহ রাজা ছিল না, সে কি ছিল গভর্নর ছিল, কার পক্ষ থেকে, হাবাসা বড় একটা দেশ, তার পক্ষ থেকে, তার ধরেন একটা স্টেট একটা প্রদেশ হচ্ছে ইয়ামান, এই ইয়ামানের গভর্নর আবরাহা ছিল। আবরাহার মনে জাগলো যে আমার রাজাকে খুশি করার জন্য একটা বিশাল গির্জা তৈরি করবো ইয়ামানে, সানআতে, যে বর্তমান সানআ, যে ইয়ামানের রাজধানী সানআতে, আর সে তৈরিও করলো বিশাল একেবারে গির্জা তৈরি করলো চার্চ, আর যার নাম দিল আল কোলাইয়েস, কোলাইয়েস, কোলাইয়েস থেকে কালানসুয়া। কোলাইয়েস কেন নাম দিল, ভাষাবিদরা লিখেছেন যে মানুষ এইভাবে বিল্ডিং দেখে থাকে, বড়ো বড়ো টাওয়ার দেখেছেন তো যারা, দুবাই টাওয়ার বা উঁচা উঁচা টাওয়ার দেখেছেন, টাওয়ার যদি দেখতে হয় তো একেবারে এইভাবে দেখতে হয়, দেখতে গিয়ে সব টুপি খুলে পড়ে যেতে পারে, তো কালানসুয়া মানে টুপি। তো বলছেন যে ওই গির্জা এইভাবে দেখতে গিয়ে মানুষের টুপি মাথা থেকে পড়ে যেত, সেই জন্য ওর নাম দিয়েছিল কোলাইয়েস। যাই হোক, আর তারপরে সব দেশবাসীকে, ইয়ামানের লোকদেরকে আহ্বান করলো যে তোমরা এখানে এখানে এসে আবাদবন্দি করো, এখানকার তো অফ করো, এখানে যা কিছু করতে এখানকার হজ করো, তোমাদের মক্কা মদিনা যাওয়ার কোনো যুক্তি নাই, দেশে আছে তো কেন মক্কা মদিনা যাবে, দাদা বোঝা গেছে কিনা। জি, এইরকমই কাছাকাছি না, যারা বলছে যে গরিবের হজ হচ্ছে হ্যাঁ টঙ্গি শরীফ, ধীরে ধীরে মানুষের একটা অনাগ্রহ পয়দা হবে না, যে 8 লাখ 10 লাখ 15 লাখ খরচ করার দরকারটা কি মক্কা মদিনা যাওয়ার, এইসব হজ আরাফার ময়দানে না গিয়ে, আরাফার ইজতেমাতে না গিয়ে, আমাদের দেশেও তো বিশ্ব ইজতেমা হচ্ছে, ওখানে গেলেই তো গরিবের হজ হয়ে যায়, হ্যাঁ কথা ঠিক কিনা। এইভাবে ইসলামের ফরজ ধ্বংস হবে না, চিন্তা করেন কিন্তু, ভালো করে চিন্তা করেন। জি, এগুলি বড়ই ধরনের গুমরাহি, কেউ যদি মনে করে যে এই বেদাতি ইজতেমাতে সওয়াবের কাজ রয়েছে একটা গুমরাহি, সেটা বিভিন্ন স্তরের গুমরাহি হতে পারে, সেটা যদি মনে করে যে এটা একটা হজ, তাহলে এটা কুফরি পর্যন্ত মানুষকে পৌঁছাতে পারে, যে কী করে হজ বলতে পারে, সেটা কী করে হজের সব হইতে পারে, যেই জায়গার হ্যাঁ কোনো বৈশিষ্ট্য নেই, হ্যাঁ অন্য কোনো শহরের ওপর কোনো বৈশিষ্ট্য আছে, যে দাম্মামের মাঝে অথবা দিল্লির মাঝে অথবা করাচির মাঝে অথবা খুলনার মাঝে অথবা রাজশাহীর মাঝে আর টুঙ্গির মাঠের মাঝে কোনো পার্থক্য আছে নাকি, কোনো পার্থক্য নেই। কেউ যদি মনে করেন না না ওইটা হচ্ছে শরীফ জায়গা, তাহলে এটি একটি গুমরাহি দলালা। তিনটি শরীফ জায়গা, কয়টি জায়গা, তিনটি হচ্ছে শরীফ জায়গা, কি কি, মক্কাতুল মুকাররমা হারাম, মক্কার হারাম, আর মদিনার হারাম, মদিনা মুনাওয়ারা, আর বাইতুল মুকাদ্দাস। এই তিন জায়গা ছাড়া পৃথিবীর চতুর্থ জায়গা কোথাও পবিত্র স্থান বলে কোনো দলিল নেই, না আয়াত না হাদিস, কিচ্ছু নেই। সুতরাং এইরকম ধারণা রাখা বড় গুমরাহি। এইভাবে ডাক দিল,
যারা আরবের লোক, এমনও আরব কিন্তু যারা আরবের লোক মানে হেজাজের লোক, মক্কা এলাকার লোক, এই আরবদের বড় রাগ হলো যে এটা কী করলো লোকজন ইয়ামান থেকে, তাহলে তার হজে আসবে না। হজ তো প্রাচীন যুগ থেকে চলে আসো, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে হজের ডাক হয়েছে, ওয়াজদান ফিন নাসে বিল হাজ ইয়াতুকা রিজাল ওয়া আলা কুল্লি দামির মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুতরাং দূর দূরান্ত থেকে সারা বিশ্ব থেকে মানুষ হজে আসতো, জাহিলিয়াতের যুগের তরিকে হজ করত, শিরক করত, বিদাত করত, বস্ত্রহীন হজ করত, তওব করত, অনেক কিছু করত, কিন্তু হজ করত, জালিয়াতের সাথে হজ করত। এই আর এই হজটাও বড় একটা ইনকাম সোর্স ছিল আরবদের জন্য। এটাও একটা দিক, শুধু এইটা নয় যে আমাদের এখানে তো ইবাদত বন্দেগি করতে লোকেরা আসবে না, এটা যেমন একটা দিক, তার চাইতে কম দিক নয় পার্থিব দিক থেকে যে আমাদের তো ইনকাম সোর্স একবারে শেষ হয়ে যাবে, হ্যাঁ লস খেয়ে যাবো, মার খেয়ে যাবো, এটা একটা ব্যাপার স্যাপার আছে। যাই হোক, রাগান্বিত হইল কিছু আরবরা, জাহিলিয়াতের যুগের কথা, এরাও মূর্তি পূজক, এরা কিন্তু মূর্তি পূজক। আর আবরাহা এবং নাজাসি বা হাবাসার লোকেরা তারা হচ্ছে কি খ্রিস্টান, মনে রাখবেন ভালো করে, খ্রিস্টান ওরা, আর এরা হচ্ছে মুশরিক। জি, মুশরিকরা আল্লাহর কাছে বহুত্ববাদী, মুশরিক আল্লাহর কাছে আহলে কিতাব চাইতে বেশি নিকৃষ্ট ঘৃণিত। আর আহলে কিতাব যদি তৃতীয়বাদের শিরকের লিপ্ত না হতো, যদিও তারা লিপ্ত হয়ে গেছে, লিপ্ত না হইতো, তাহলে তখনকার তৌহিদের দিন, আসমানি দিন তো সেটাই ছিল, কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন আবির্ভাব ঘটেনি, তার জন্মই হয়নি, তার জন্মের বছর ওইটা, তাই না? জন্মের 40 বছর পর তিনি নবী হচ্ছেন, হ্যাঁ, তাহলে শেষ নবী যখন আসেননি তখন আসমানি দিন কোনটা ছিল, আল্লাহর মনোনীত দিন কোনটা ছিল, ঈসা আলাইহিস সালামের দিন। তো ঈসা আলাইহিস সালামের খাঁটি দিন যদি তাসলিস তৃতীয়বাদ না আসতো, তাহলে সেটাই ছিল সঠিক দিন, হ্যাঁ সেটাই ছিল সঠিক দিন। তারপরেও চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে ধ্বংস করলেন, আর মুশরিক যারা পৌত্তলিক মক্কার, হ্যাঁ তাদেরকে আল্লাহ কি করলেন, রক্ষা করলেন, তাদের আল্লাহ হেফাজতের ব্যবস্থা করলেন, তাদেরকে এই যুদ্ধ থেকে। আর এর যে কি পরিণতি হইতো যদি আবরাহা আক্রমণ করতে পারতো, কাবা ধ্বংস করতে পারতো, সব থেকে আল্লাহ হেফাজত করে দিলেন। জি জি, কি জন্য এটা করলেন যদি না বলি, তাফসির করতে গিয়ে তাহলে মনে করিয়ে দিবেন, হ্যাঁ এই পয়েন্টে। আর যদি কেউ বুঝে থাকেন, এর থেকে বোঝা গেল যে জুলমের অপরাধ আল্লাহর কাছে কত বড় অপরাধ। জালেম যদি ভালো মানুষও হয় তবু আল্লাহর কাছে বড় অপরাধী সে, একটা কথা মনে রাখেন, তাহলে বুঝে নেবেন বিষয়টা, কথা ঠিক কিনা। হাবাসা লোকেরা বা আবরাহা খ্রিস্টান, মুশরিকের চাইতো এদিক থেকে ভালো, কিন্তু সে হচ্ছে জালেম। আর মক্কার, হ্যাঁ লোকেরা কোরাইশরা এরা হচ্ছে মুশরিক, এই দিক থেকে নিকৃষ্ট মুশরিক, হ্যাঁ কিন্তু হ্যাঁ মজলুম তার নির্যাতিত, এদিক থেকে ভালো, এর বোঝা গেছে। তো জুলম যে কত বড় অপরাধ, এই ঘটনা থেকে যে বিভিন্ন শিক্ষণীয় দিক রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ দিক। এতে থেকে আমরা শিক্ষা নিতে পারি না যে আপনি একজন মুসলিমের সন্তান হয়ে আপনার প্রতিবেশী কোনো হিন্দু বা ইহুদি খ্রিস্টানরা যদি জুলম করেন, তা আল্লাহ কার সাথ দেবেন? আপনি মুসলিম আর সে হচ্ছে কাফের মুশরিক, হ্যাঁ ইহুদি খ্রিস্টান অথবা হিন্দু, কিন্তু আপনি জালেম সে হচ্ছে মজলুম নির্যাতিত, হ্যাঁ পরিবারের ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে অথবা ধন সম্পদের ক্ষেত্রে, আপনি লুটপাট করে নিন, আপনি বেমানি করে নিলেন, আপনি নারী নির্যাতন করলেন, ইত্যাদি করলেন, তাদের অনেকেই এই জুলম অত্যাচারগুলি করে থাকে, যদি এরকম করেন আল্লাহ কার সাথ দেবেন? কাফের সাথ দেবেন, মুসলিমকে আল্লাহ শাস্তি দেবেন, মুসলিমকে আল্লাহ শাস্তি, জালিমকে আল্লাহ শাস্তি দেবেন, মুসলিম যেহেতু জালিম সেজন্য তাকে আল্লাহ শাস্তি দেবেন। ভালো করে শুনে রাখেন। জি, আরব কিছু লোকেরা গেল এ মানে সানাতে, আর গিয়ে সেখানে সুযোগ সুবিধা নিল যে এই চার্চের খেদমত করব, সেবা করব। আর তারপরে তাফসিরকারা যেভাবে লিখেছেন, সেখানে অবস্থানের সুযোগ পেল, আর সুযোগ পেয়ে রাতের অন্ধকারে একদিন সেই চার্চে, যেটা কাবার বিকল্প হিসাবে বানিয়েছিল আবরাহা, সেখানে পেশাব পায়খানা করে আর দেয়ালে একেবারে লেপে টেপে দিয়ে, আর তারপরে সেখান থেকে পালিয়ে চলে আসলো। এটা হচ্ছে প্রসিদ্ধ বর্ণনা এই কাহিনীর ক্ষেত্রে। আর একটি কাহিনীতে কেউ কেউ লিখেছেন, যেমন মুকাতিল বিন সুলাইমান একজন প্রসিদ্ধ মুফাসসির, তিনি লিখেছেন যে যে কোরাইশের কিছু যুবক, আন্না ফিতিয়াতাম মিন কোরাইশ দেখা লুহা, কোরাইশের কিছু যুবকরা, যুবকেরা বেশি আবেগী হয়, যুবকরা
বেশি আবেগী হয়, কিন্তু যার 40 বয়স হয়েছে এত আর আবেগ থাকে না, তখন বিবেক দিয়ে কাজ নেই। কি দিয়ে কাজ নিতে হবে ইসলামে? আবেগ দিয়ে না বিবেক দিয়ে? আবেগ, এটা করব সেটা করব, হ্যাঁ এটা হচ্ছে আবেগ। জি হ্যাঁ, না আবেগ দিয়ে কাজ নিলে হবে না, বিবেক দিয়ে কাজ নিতে হবে, কলব দিয়ে কাজ নিতে হবে। রক্ত গরম হয়েছে, হ্যাঁ বসে থাকবো নাকি? এখন বসে থাকার সময় আছে, রাস্তায় নামতে হবে। এটা হচ্ছে আবেগ, এটা হচ্ছে আবেগ। আর বিবেক হচ্ছে যে আমার রাস্তায় নামাই বা এখানে প্রতিবাদ করাই, লাভ হবে আমার এবং জাতির উম্মতের লাভ হবে না লস হবে, এটা হচ্ছে বিবেক। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতিটা ভালো করে বুঝেন, বুঝছেন না বুঝছেন না? এখন আবেগ দিয়ে কাজ নিলে যেসব অপরাধ হচ্ছে, তাহলে হ্যাঁ এক শ্রেণীর জাহেল্লা লিখছেন আজকাল, রাস্তায় বেরোতে পারে না, ঘরে বসে বসে শুধু ইসলামের কথা বললে চলবে? রাস্তা বেরিয়ে তো মাশাআল্লাহ খুব খিদমত করলে বিলুপ্তই হয়ে গেল তোমরা, কথা বুঝছেন না বুঝছেন না? শেষ হয়ে গেলে রাস্তায় বেরিয়ে। জি, কিন্তু বিবেক দিয়ে কাজ নিলে ইসলামের দাওয়াতের কাজ করেন, মানুষের অন্তরকে ফিরান, মানুষকে অন্তরকে ফিরান, ফেরান টানেন, পায়ের তলা থেকে মাটি টানেন, অন্তরকে ফেরান। জি, শরীরের ওপর হুকুমত করার চেষ্টা করলে হবে না, অন্তরের ওপর হুকুমত করার চেষ্টা করতে হবে, কথা বুঝছেন না বুঝছেন না? অন্তরকে ফিরিয়ে দিলে বলা লাগবে না যে আমার কথা শোনো, হ্যাঁ। কিন্তু অন্তর যদি না ফিরে, তাহলে বল প্রয়োগ করে লাঠি চার্জ করেও কথা মানানো যাবে না। মুখে জিজি করলে অন্তর জিজি করছে না, অন্তর বলছে না। কি বললাম, এই যুবক, হ্যাঁ এই কিছু যুবকরা আবেগিক কাজ করলো, এরা কি করলো, ঢুকলো সেই চার্চে, আজ্জাজু ফিহা নারান, সেখানে গিয়ে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে পালিয়ে চলিল, সব কিছু জ্বালিয়ে দিল, গির্জার জ্বালিয়ে দিল। ওয়াকান ইয়াউমান ফি হাওয়ান শাদীদ, সেই দিন হ্যাঁ ঝড় ছিল, প্রচণ্ড বাতাস ছিল, ফাতারাকাত ওয়া সাকাতা আল আরযি, সেই চার্চটি জ্বলে যায় এবং হ্যাঁ জমিনে পড়ে ধ্বংস হয়ে যায়। ফাতাহাবা আবরাহা লিযালিক, আবরাহা রাগান্বিত হয়ে প্রস্তুত হল। তাহলে দুটো ঘটনা যেটাই হোক না কেন, পেশাব পায়খানা করে নোংরা করে দেওয়া হোক, সেটাও আবেগী কাজ, আর কি করা, আগুন লাগিয়ে দেওয়া হোক, এইরকম কিছু করলো। হাদিস যেটা সহিহতে রয়েছে, আহাদা সুফিয়া হাদাসান, সেখানে একটা অবৈধ কাজ করলো, হাদাস বেদাতি কাজকে হাদাস বলা হয়, এজন্য অবৈধ কাজ করলো, সে অবৈধ কাজ পেশাব পায়খানা এইরকম ধরনের কাজ করলো, অথবা আগুন লাগানো হোক, আল্লাহ আলাম, আবার দুটোও হইতে পারে। তারপরে আবরাহ রাগান্বিত হয়ে হ্যাঁ খোঁজ খবর নিল, কে করেছে কে করেছে, খবর পেয়ে গেল যে কিছু যুবকরা এসেছিল মক্কা থেকে, কোরাইশের, ওরাই এই কাজ করে হবে, কারণ ওদের স্বার্থে আঘাত লেগেছে, সুতরাং ওরাই সব কাজ করে হবে। আচ্ছা ঠিক আছে দেখছি। তারপরে বেশ কিছু হাতি প্রস্তুত করলো, এই হাতিগুলির সংখ্যা কতটি ছিল, যদি এতে কোনো যায় আসে না, কিন্তু তফসিরকারগণ সংখ্যাগুলো লিখেছেন, আটটি হাতি ছিল আর তার সাথে আবরাহার এক হাতি, তাহলে নয়টি, মোট হচ্ছে নয়টি। আর ওয়াকিলা, কেউ কেউ বলেছে ইসনা আশারা ফিলান গাইরাহু, আবরাহার হস্তি ছাড়া, এই হাতি ছাড়া আরও বারোটি হাতি ছিল, ফাল্লাহ আলম, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছেন, তাহলে তেরোটি অথবা নয়টি হাতি নিয়ে, সেই যুগে হাতি নিয়ে, ঘোড়া নিয়ে, উঁট নিয়ে লড়াই করা হইত, হ্যাঁ কিন্তু আরবদের কাছে হাতি ছিল না, হাতি ছিল হাবাসাই, হ্যাঁ আরবরা লড়াই করতো কি নিয়ে, ঘোড়া এবং উট নিয়ে। জি, এই জন্য অশ্বরাজি বলা হয়, ফারিস, ফারিস, জি ঘোড়সবার। এই চললো ওখান থেকে, যে না এখন এই মক্কার যে কাবা আছে আরবদের, ওটাকে ধ্বংস করতে হবে, সেনাবাহিনী নিয়ে, দলবল নিয়ে চললো সেখান থেকে। রাস্তায় আরবরা অনেকেই বোঝাবার চেষ্টা করলো, ইয়ামান থেকে আসতে বিভিন্ন গোত্রগুলি যে বসবাস করতো, তারা অনেকে মানাবার চেষ্টা করলো, অনেকে কিছু উপঢৌকন দিয়ে, গিফট টিফট দিয়ে সেখান থেকে বিদায় করে দিই, রাজি করে নিই ইত্যাদি, কিন্তু না কোনো মতেই রাজি হলো না, বলছে না 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 আমি যে টার্গেট নিয়ে বেরিয়েছি ওটা করবই, হ্যাঁ আমি মক্কার ওই কাবাকে ধ্বংস করব, তারপরে ফিরব। চলে আসলো, সমস্ত বাধা পার করে তাইফে আসলো, তাইফ বোঝানোর চেষ্টা করা হইল, না সেখান থেকে চলে আসলো একেবারে মেনা এবং মুজদালিফার মাঝখানে যে জায়গাটুকু রয়েছে, এর নাম তফসিরে দেওয়াতগুলি তো রয়েছে মুগাম্মাস, এটি একটি নাম, পরবর্তীতে ওই জায়গার নাম পড়েছে ওয়াদিয়ে মুহাসসির, ওয়াদিয়ে
ওয়াদি মানে উপত্যকা, উপত্যকা ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে চিপা সংকীর্ণ জায়গা ওটাকে কি বলা হয়? ওয়াদি, সংকীর্ণ মাঠ দুই পাহাড়ের মাঝখানে, ওয়াদি মুহাসসির। এই মুহাসসির কেন বলা হয়? হাসসারা ইউহাসসির মানে ক্লান্ত করে দেওয়া, পরিশ্রান্ত করে দেওয়া, জি এইটা হচ্ছে অর্থ। তো এই জায়গা, এই জায়গায় দেখিবেন যে টিন শেড শেষ হচ্ছে মিনার। আমি আপনাদেরকে বলে দিই, আমি এর আগেও অনেক আলোচনা বলেছি, টিন শেডটা মেনাতে, টিন শেড আছে না রাস্তা ফুটপাথ যেটা, টিন শেড শেষ হচ্ছে আর তারপর এখানেটা খোলা জায়গা আছে, ওখানে দেখবেন কোনো তাঁবু টাবু লাগানো নেই, কোনো খেমা টিমা লাগানো নেই। তোর খেমা লাগানো নেই তো ওখানে ওই ফেরিওয়ালারা সব দোকানপাট লাগিয়ে ফল মূল এই সেই কাপড় টাপড় যেই যা যা বিক্রি করে, বিক্রি করছে, আর তার কিছু দূর পরে সামান্য কিছুটা গিয়ে তখন আবার কী শুরু হচ্ছে? মুজদালিফার খেমাগুলি, তাঁবুগুলি শুরু হচ্ছে হাজিদের। হ্যাঁ, কী হচ্ছে? মুজদালিফা শুরু হচ্ছে। আসলে তো মুজদালিফা, কিন্তু ওইটাকে আজকাল হা এলাকা বলে সেটাকে এক্সটেনশন মেনা বলা হচ্ছে। শুনেছেন না? শোনেন নেই? যারা এখান থেকে যায় সাধারণত বেশিরভাগ হাজিদেরকে কোথায় রাখে? ওই এক্সটেনশন মেনাতেই রাখে, হাই অনেক দূর যেটা আপনার জামরাত থেকে। হ্যাঁ, আলিফ আছে এলাকা, তারপরে বা এলাকা আছে, তারপরে জিম এলাকা আছে, তারপরে দাল এলাকা আছে, আর পাঁচ নম্বরে হচ্ছে হাই এলাকা। পাঁচ নম্বরে হচ্ছে হাই এলাকা, এগুলো হচ্ছে মেনার এলাকা ভাগ এলাকা। এই জায়গায় যখন আসলো তখন হাতি, ওই হাতির নাম মাহমুদ ছিল, হাতির নাম ছিল মাহমুদ। তার মানে বোঝা যায় যে আরবরা প্রাচীন যুগ থেকে হাতির নাম রাখতো, ঘোড়ার নাম রাখতো, উটের নাম রাখতো, রাখতো। জানা আছে? এটা জানা আছে। এর থেকে ফোকাহা ইকরাম বলেছেন যে পশু পাখির নাম রাখা যেতে পারে, পশু পাখির নাম, যেমন আমরা মানুষের নাম রাখছি পশু পাখির নাম, একটা মাসলা, ফেকি মাসলা। কেউ যদি নিজের একটা খাসির নাম রাখে, একটা গরুর নাম রাখে, হ্যাঁ হ্যাঁ, একটা মহিষের নাম রাখে, জায়েজ না না জায়েজ? জায়েজ আছে। দলিল, দলিল এইটা হয়তো হবে না, কারণ এইটা তো করেছে কাফেররা করেছে, তা ইসলামের আগে। কিন্তু নবী করিম সাল্লামের উটের নাম ছিল না? ছিল না। নবী সাল্লামের উষ্ট্রীর নাম কী ছিল? হ্যাঁ, হজে যেটা দেখেছে ওটার নাম ছিল কাসওয়া। কী বলছে? কাসওয়া, কাসওয়া। আরও নবী সাল্লামের উটনি ছিল যার নাম ছিল আদবা, আদবা নাম ছিল, জি হ্যাঁ, দুলদুল। নবী সাল্লাহ সাল্লামের একটা বাহনের নাম ছিল, ছিল জি খচ্চর অথবা ঘোড়া। তো নাম রাখা যেতে পারে তাহলে, ঘোড়া, গাধা, খচ্চর আর উট এসবের নাম রাখা যেতে পারে, জি হ্যাঁ। কিন্তু আবার ওই ইংরেজদের যেগুলো কুকুরের নাম ছিল ওগুলো আবার মুসলমান না রাখে জানেন? কেন বললাম জানেন? আমাদের দেশে যেসব নামগুলি, ডাক নামগুলি আছে, অধিকাংশ যদি এর মানে ভিতরে ঢুকে দেখেন তো দেখবেন যে দু আড়াইশো বছর যে ইংরেজরা, ব্রিটিশরা রাজত্ব করে যে ভারত মহাদেশে, ওদের তো সবচেয়ে প্রিয় হচ্ছে কুকুর, স্ত্রী ছেলে মেয়ের চাইতে প্রিয় হচ্ছে কি? কুকুর। তো কুকুরের যে নামগুলি ছিল সেই নামগুলি আমাদের দেশের মুসলিমদের ডাক নাম, কারোর নাম দুলাল, হ্যাঁ, আর কারোর নাম হচ্ছে লুটু, কারোর নাম ঝাঁটু, হ্যাঁ, পিন্টু, হ্যাঁ, পিঙ্কি, হ্যাঁ, রিঙ্কি, হ্যাঁ, এসব নাম আছে না? নেই। হ্যাঁ, লাভলি, দুই বোন বলছে একটা নাম লাভলি আর একটা নাম কী যে বল, আল্লাহ আলম, ওই রকমই তোমার মোট কথা। আস্তাগফিরুল্লাহ, খবরদার এসব নাম রাখবেন না, এসব ফ্যাশন করে নিজের ইমান আমল নষ্ট করবেন না, এগুলিই হচ্ছে কাফেরদের গোলামি। হয়তো সামান্য কাজ, এমন কি করলাম, কিন্তু এগুলি হচ্ছে বিজাতির মানসিক গোলামি। আর মানসিক গোলামি শারীরিক গোলামির চাইতেও বেশি নিকৃষ্ট। শারীরিক গোলামি হচ্ছে যে খেটে খাচ্ছি আমি, কারো চাকরি করছি, গোলামি করছি, বাড়িতে হাউস ড্রাইভার অথবা আমেল মানুষ, অসুবিধা আছে, আমি হালাল রুজি করছি, ডিউটি করছি, খাচ্ছি, কথা বোঝা গেছে কি না? এটা হচ্ছে শারীরিক গোলামি, যে কারো গোলামি কাটছেন, দিন মজুরি করছেন আপনি। আর মানসিক গোলামি যে আপনি চাকরি করতে কারো যান না, গোলামি করতে যান না, কিন্তু আপনার মন মানসিকতা যে আমরা দুর্বল আর ইহুদি নাসারা অত্যন্ত শক্তিশালী, সুতরাং ওরা যেটাই করছে সেটাই ঠিক, ওদের চুলের কাটিংটা আমাদের ধরা উচিত, হ্যাঁ, ওদের মতো আমাদের দাড়ি মোচ হওয়া উচিত, ওরা এখন এই ফ্যাশনের কিছু দাড়ি রাখা শুরু করেছে মুসলিমরা। নবী সাল্লামের তরিকে দাড়ি রাখলো না, কিন্তু অনেক মুসলিম আজকাল দাড়ি রাখছে কী তরিকায়? ইহুদি নাসারাদের তরিকায়, ওই যে মিডিয়াতে দেখছে, হ্যাঁ, তারপরে ওরা এইভাবে জামা কাপড় পরে, ওদের প্যান্ট শার্ট এইরকম, সেই জন্য আমাদের প্যান্ট শার্ট ওইরকম। আমরা যখন ছোটো ছিলাম তখন ফুল প্যান্ট ছিল খুব ঢিলা ঢালা, একেবারে নিচেরটা ঢিলা ঢালা, দেখেছেন কি না? বোঝা গেছে না?
এখন ঢিলাঢালাই ফুলপান চলবে, কারণ তখন ইংরেজদের কাফেরদের ফুলপান ওইরকম ছিল। এখন শুরু হয়েছে জেন্টস, এখন হচ্ছে জেন্টসের যুগ, কারণ এই জেন্টসটাও দেখছে ওরে ওরা তো জেন্টস পরে মনে হয় উন্নতি করেছে, সায়েন্স টেকনোলজি উন্নতি মনে হয় জেন্টস পরেই করেছে, তো আমরাও মনে হয় জেন্টস পরলে আমরাও ওইরকম উন্নতি করতে পারবো। কথা বোঝা গেছে না? এগুলি হচ্ছে মানসিক গোলামি, জেহনি গোলামি। কি বলছিলাম, ওয়াদি মুহাসসির মুগাম্মাস, এই নামক স্থানে মেনা আর মুজদালিফার মাঝখানে এসে হাতি বসে গেল, হাতিকে মারপিট করছে বসে যাচ্ছে। এইদিকে যখন আসতে বলছে হাতিকে, যখন উল্টো দিকে এমানের দিকে করছে, তো দিয়েছে দৌড়, মারারও দরকার নেই, দিয়েছে দৌড় একেবারে। ওখানেই বোঝা উচিত ছিল, কিন্তু জ্ঞানচক্ষু, মানুষ যখন আবেগী হয়ে যায় আর অন্ধ হয়ে যায় তখন জ্ঞানচক্ষু হারিয়ে ফেলে, তখন বিবেক আর কাজ করে না। এই আবরহার বিবেক যদি ওখানে কাজ করতো তো আল্লাহর আজাব থেকে হয়তো বেঁচে যেত, তাই না? তারপরে আব্দুল মুত্তালিবের কিছু উঁট চোর ছিল, সেই উঁটগুলি লুটপাট করে নিল। আব্দুল মুত্তালিবকে ডেকে পাঠালো আবরহা। আব্দুল মুত্তালিব গেলেন, আর যাওয়ার পরে প্রথম আব্দুল মুত্তালিব এত সুন্দর ছিলেন, আবরহা দেখার পরে ভাবছে যে এ তো খুব সম্ভ্রান্ত লোক, আর খুব যোগ্য মানুষ আছে, যোগ্য লোক। আবরহা বলল আব্দুল মুত্তালিবকে যে আপনি কি চান? তো উনি বললেন যে আমার উঁট ছিল, সেই উঁটগুলি আপনার সেনাবাহিনীরা বা আপনার দলের লোকেরা লুটপাট করে, সেগুলি আমাকে ফিরিয়ে দেন, উঁটগুলি আমার। বলছে এতক্ষণ তো আপনাকে খুব বড় মানুষ মনে করেছিলাম, কিন্তু আপনি এত তুচ্ছ চিন্তা রাখেন, হ্যাঁ, আপনার তো কোনো মূল্য নেই আমার কাছে এখন, হ্যাঁ, আপনার ঘর কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছি, আমি ভাবছি ওই সম্পর্কে কোনো কথা বলবেন, ওইটা কথা না বলে আপনি নিজের তুচ্ছ উঁটের কথা দরখাস্ত করতে এসছেন, যান যান উঁট নিয়ে যান, আপনি খুব ছোট মানুষ আপনি। তখন আব্দুল মুত্তালিব বললেন যে দেখেন, আনা রব্বুল এবেল, আমি হচ্ছে উঁটের মালিক, ওয়া রব্বুল বাইত, হ্যাঁ, বাইতুল্লাহ রব হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন, হ্যাঁ, এখন আপনি বোঝাপড়া করবেন, বাইতুল্লাহর মালিক যিনি রব আল্লাহ তার সাথে, আল্লাহ আপনার সাথে বোঝাপড়া করবেন, বাকি উঁটের মালিক যেহেতু আমি, সুতরাং আমি এই বিষয়ে আপনার সাথে বোঝাপড়া করে আমার উঁটটা আপনার কাছ থেকে চেয়ে নিলাম, আর বাকি আল্লাহর সাথে আপনি বোঝাপড়া করে নেন, কী করবেন না করবেন, হ্যাঁ, সেটা আমি কিছু বলবো না। তারপরে আব্দুল মুত্তালিব ফিরে আসলেন, নিজের বংশধরকে সবকে মক্কাবাসীকে বললেন যে তোমরা যেখানে পারো পাহাড়ের গুহায় বিভিন্ন জায়গায় তোমরা আত্মগোপন করো, না হলে বাঁচবে না। আর কাবার গেলাফ ধরে আব্দুল মুত্তালিব দোয়া করলেন রবের কাছে যে আল্লাহ তোমার ঘরের তুমি হেফাজত করো, আমরা আর কিছু করার ক্ষমতা রাখি না। এই বলে সবাই লুকিয়ে গেলেন। এখান থেকে এই ওয়াদি মুহাসসির, এই যে মেনা আর মুজদালিফার মাঝখানে যে জায়গা ওয়াদি মুহাসসির, এখান থেকে আর এগিয়ে আসতে আবরহা এবং আবরহার সেনাদল আসতে পারল না। এর মধ্যে কি হলো, যে পাহাড়ি এলাকা থেকে ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে আসতে শুরু হলো, ঝাঁকে ঝাঁকে। এগুলি আবাবিল নামক পাখি না, আমাদের দেশের বক্তাদের এটা আরেকটা ভুল, কি বলে ওরা আবাবিল পাখি, মানে আবাবিল নামের কোনো পাখি আছে, যেমন বুলবুল পাখি আছে, হ্যাঁ আছে না, তারপরে আপনার বিভিন্ন রকম পাখি আছে, পাখির নাম জানছেন আপনারা, এইরকম কোনো পাখির নাম আবাবিল নয়, এটা আমাদের দেশীয় কথা, এটা কোনো আরবি ভাষারই কথা না, কোরআন হাদিস উদ্দুরের কথা আরবি ভাষার ক্ষেত্রে ভুল। আবাবিল মানে হচ্ছে জামাতিন জামাতিন, ঝাঁকে ঝাঁকে দলে দলে, ঝাঁকে ঝাঁকে পাখি আসা শুরু করলো, একের পর পাখি আসছে ঝাঁক ধরে, পাখির ঠোঁটে একটি ক্ষুদ্র কঙ্কর, জি ছোলার দানা বুটের দানা সমান, আর দুই পায়ে দুটো, এই ছোট ক্ষুদ্র কঙ্করগুলি এত শক্তিশালী এবং পোড়া মাটির, আল্লাহ কোরআনে ভাষায় যে বলেছেন যে শব্দটি সিজ্জিল, পোড়া শক্ত মাটি, পোড়া মাটির কঙ্কর, কিন্তু এটি ছিল অ্যাটম বমের মতো, সুবহানাল্লাহ, শুধু গোলা বারুদের মতো না, গোলা বারুদে হয়তো এইরকম করতে পারেন না, যেইভাবে তাদেরকে এই ক্ষুদ্র কঙ্কর দিয়ে ধ্বংস করা হয়েছে, এক এক একটা করে এক একজনের ওপর ফেলেছে, এক একজনের ওপর যার ওপরে পড়েছে, আর প্রত্যেকের ওপরে একটা করে পড়েছে,
যার জন্য যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী, তাহলে আল্লাহর সেনাবাহিনীর জন্য মালাইকা ফেরেশতা লাগে না। আল্লাহর সেনাবাহিনী পাখিও হইতে পারে, আল্লাহর সেনাবাহিনী মশা মাছিও হইতে পারে, আল্লাহর সেনাবাহিনী হাওয়া বাতাসও হইতে পারে, আল্লাহর সেনাবাহিনী কীট পতঙ্গ পোকামাকড় সব কিছুই হইতে পারে। ওমা ইয়ালাম জুনুদা রব্বিকা ইল্লা হু, তোমার রব ছাড়া আল্লাহ যে সেনাবাহিনী কত আছে আর কত রকমের আছে আর কত সংখ্যা আছে তিনি আল্লাহ ছাড়া কেউ জানে না। এক একটা করে যখন ফেলা শুরু হইল, কেমন হইল, শরীর থেকে গোস্ত খসে খসে পড়তে শুরু হইল। একবারে ধ্বংস হয়ে গেলে তো সাথে সাথে মরে যায়, আরাম পেয়ে যায়, তাই না? একটা গুলি বা বোমা বোমা পড়লো আর সাথে সাথে মরে গেল, তো আরাম পেয়ে গেল সাথে সাথে, ঠিক কিনা? না না, ওই রকম না, শরীর পচে পচে সরে যেমন গোস্ত খুঁয়ে খুশে খুশে পড়ে, ওই রকম পড়া শুরু হলো। আর এদিক সেদিক পলাতক অবস্থা, কিন্তু আর যাবে কোথায়? যার উপরে পড়েছে ধ্বংস। আল্লাহ রাব্বুল আলমিনের হেকমতে আবরাহকে আল্লাহ একটু ছাড় দিল, আবরাহ পালাইতে শুরু করলো, পালাইতে শুরু ইয়ামানের দিকে ছুটতে শুরু করলো, পালাইতে থাকলো। আল্লাহ রাব্বুল আলমিন তাকে ওখান পর্যন্ত পৌঁছা পর্যন্ত হায়াত দিলেন। তার ওপর যে আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে এই পাখি নিক্ষেপ করলো কঙ্কর, সেটাতে তার গোস্ত ঝরে পড়তে পড়তে পচে পড়তে 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 সে সানা যেখান থেকে বেরিয়ে এসেছিল তার সেই রাজদরবে বা গভর্নর হাউসে সেখান পর্যন্ত পৌঁছল, তারপরে সে ধ্বংস হইল, তারপরে সে ধ্বংস হলো। এইভাবে হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলমিন ধ্বংস করেছেন।